ফেসবুকে পোস্ট হওয়া একটি ছবি 47 বছর পর এক করলো পাঁচ বান্ধবীকে। 47 বছর পর তারা আবার আড্ডার টেবিলে বসার সুযোগ পেয়েছেন। এর আগে ছবির সাত বান্ধবীর শেষ দেখা হয় শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের বিদায় সংবর্ধনায়। গত 14 জুলাই বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র পেজে ছবিটি আপলোড হলে আবার তাদের যোগাযোগ হয়। হঠাৎ একদিন ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন দিলখোশ বেগম। মানুষ অসুস্থ হলে মন যেমন এলোমেলো হয়ে যায়, ফিরে যায় অতীত কোনো স্মৃতির কাছে, দিলখোশ বেগমও ফিরে গিয়েছিলেন শৈশব কৈশোরের সেই স্মৃতির কাছে। অসুস্থ মায়ের মুখে সেদিন ছবির মানুষদের আবেগঘন কথা শুনে মেয়ে নাজনীন প্রত্যাশার মনটা খারাপ হয়েছিল। মনে হয়েছিল, আহা, মায়ের বান্ধবীদের খোঁজ যদি পাওয়া যেত তার মনটা হয়তো একটু হলেও ভালো হতো। একটা কাজ করা যায়, বাংলাদেশে দুষ্প্রাপ্য ছবি সমগ্র নামে আমি একটা গ্রুপে অ্যাড আছি, ওখানে পুরনো পুরনো অনেকে ছবিগুলো পোস্ট করে, খুব ভালো লাগে দেখলে। তো তোমার এই ছবিটা পোস্ট করি, কারণ আমার পারমিশন ছাড়া তো আমি পোস্ট করতে পারছি না। আমি বলছি, কেন, কী হবে, আমি কি আমার বান্ধবীদেরকে খুঁজে পাবো? আমি বললাম যে পেতেও তো পারো। সাদা কালো ছবিটা সাত বান্ধবীর স্কুলে পড়ার সময় তোলা। তারপর স্কুলের গণ্ডি পেরিয়ে স্বাভাবিকভাবেই ভর্তি হন বিভিন্ন কলেজে। পরিবারের সঙ্গে কেউ চলে গেছেন অন্যত্র, কারো বা বিয়ে হয়ে যায়। এরই মধ্যে 47 বছর কেটে গেছে। তাদের পাঁচজনের মধ্যে কিভাবে অবাক করে আবার সেতু বন্ধন তৈরি করে দিল মাত্র একটি ছবি। ও দিল, পোস্ট দিল, কয়েক ঘন্টার মধ্যেই আমি সাড়া পেলাম, যার জন্যে খুব ভালো লাগছে। আসলে আমরা ছিলাম ফটোতে সাতজন, কিন্তু বান্ধবী আরও ছিল, কিন্তু আমরা ফটোতে এই সাতজনই খুব বেশি ক্লোজ ছিলাম। মানে বান্ধবীর দিকে পেয়ে তো আমরা যাকে জড়িয়ে ধরলাম, আমাদের প্রত্যেকের শরীর দেখলাম কাঁপছে। মানে আমার ঝুমা তো কেঁদেই ফেললো, যদিও চোখে পানি আমারও এসছে। রাত 9:30টার দিকে ছবিটা পোস্ট করেন প্রত্যাশা। ঘণ্টাখানিক পরেই গ্রুপে পোস্টটা অনুমোদিত হয়। মুহূর্তেই অনেক মন্তব্য জমা হয়। প্রত্যাশা তার অসুস্থ মাকে মন্তব্যগুলো পড়ে শোনাতে থাকেন। হঠাৎ চমকে ওঠেন। আমার এক বান্ধবী সাবেরা বেগম, যিনি ওই ছবিতেই উপস্থিত ছিলেন, তো ওনাকে হচ্ছে ওনার ভাবি আমাকে কমেন্টসে জানায় যে নীলু আর সাবেরার সাথে আমার পরিচয় আছে, কারণ আমি সাবেরার ভাবি। এরই মধ্যে দুজনের খোঁজ পেয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রত্যাশার মা তখন দারুণ খুশি। ছবিটা বিভিন্ন ব্যক্তিগত আইডি ও পেজ থেকে শেয়ার হতে থাকে। ছোটবেলায় যেরকম যখন মানুষে কথা শিখে সেরকম, মানে আমি কথা বলতে গেলে মানে আটকে চলে আসতেছে, যে সেই সময়টা পাইলাম সেটা আর বলতে পারতেছি না, যে ওইখানে থাকতে ইচ্ছে করতেছে। মানে 47 বছর তো ওদের অনেক মিস করছে, অনেক কথা মানে ভিতরে জমা আছে। যখন বাসায় যাব আবার দেখা হবে, তখন আবার শেয়ার করব। এভাবেই প্রায় 5 দশক পর বান্ধবীদের কাছে পেয়ে আনন্দে আত্মহারা সবাই। রেস্টুরেন্টের টেবিলে বসে সবাই যেন ফিরে যান সেই স্কুল জীবনে। আচ্ছা, ছোটবেলাতে আমরা শেরেবাংলা বালিকা বিদ্যালয়, আমাদের স্কুল, ওই স্কুলে আমি পড়াশোনা করছি। আমরা সব বান্ধবীরা, আমাদের সবচেয়ে ভালো কী ছিল, সব বান্ধবী আমার কাছাকাছি বাসা। আমি একটু গুলিস্তানে থাকতাম, ওরা আমাদের স্কুলের পাশে হাওয়া ছিল, পাশে পারুল ছিল, একটু দূরে ঠাটি বাজার, ওটা একটা ছিল যুগনগর, ওয়ারি বলে, যে কাছাকাছি বলাতে রিক্সা দিয়ে আমরা মানে বেশি দূর যাওয়া হতো না, বেশি অল্প দিয়ে যাওয়া যেত। ওদের সাথে তো আমরা একসাথেই ঘুরতাম, এক টেবিলে বসতাম, পড়াশোনা, খেলা খেলা, টিফিন ভাগ করে খাওয়া, মাঝে মাঝে খুন একটু একটু মন কষাকষিও হতো, আবার মিলে যেতাম। এগুলার এখন এইবার এখন আসার পরে তো আমি ভাবতেই পারি নাই যে খুঁজে পাব। অনেক ছবিটা দেখতাম, আমার কাছে ওই ছবিটা আছে। ছবিতে সাত বান্ধবী থাকলেও দেখা হয় চারজনের, একজন অসুস্থ, একজন বিদেশে, আর অপরজনের সন্ধান এখনো পাওয়া যায়নি। দেখা হোক তাদের মধ্যে আবার, সেই প্রত্যাশাই করছেন সকলে। বন্ধু আমার, বন্ধু আমার। বিপ্লব হাসান, নিউজ ডেস্ক, বায়ান্ন টিভি।